এই বিএনপির উপর আমাদের অনেক ক্ষোভ আছে। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে। অতীতে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, প্রহসনে নির্বাচন করেছে, ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছে। এক কোটি প্রহসনে নির্বাচন করেছে 15ই ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন করেছে, সকাল 10টার আগে ভোট শেষ। এই নির্বাচন ঢাকা 10-এ হয়েছে, এই নির্বাচন মিরপুরেও। সেই পার্টি যারা গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, তারা এখন গণতন্ত্রের জন্য লড়াই করছে, একথা বলে লজ্জাও করেন বলতে, এতটুকু দ্বিধা করে না। 40 দল লইয়া নাকি মাঠে নাম, 28 তারিখ 40 দল পারবেন? 40 দল বিএনপি নামবে 40 দল নিয়ে। আমরা নাকি অশান্তি করছি। ফখরুল সাহেব গত 1 বছর ধরে আমরা শান্তি সমাবেশ করছি, এখান থেকে বেশি দূরে নয়, পল্টনে আপনাদের সমাবেশ হয়। পাল্টা পাল্টি ভাবেন, আপনাদেরটা যদি আমরা আর এটা যদি আপনারা হতেন ক্ষমতাসীন দল, আমাদের কি কোন অস্তিত্ব নিয়ে কোথাও দাঁড়াবার কথা ছিল? আমরা চাইলে, অশান্তি চাইলে বিএনপি নয়া পল্টনে এতগুলো সমাবেশ করতে পারত, প্রেস ক্লাবের সামনে এত সমাবেশ করেছেন। আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশ করতে পারতেন না, আর ক্ষমতাসীন দল হয়ে আমাদের কর্মীরা যে ধৈর্যের পরিচয় দেয়, আমি নিজেও অবাক। আমি তো মাঝে মাঝে ভাবি কোন সময় আবার 10 জন গিয়ে ওদের আক্রমণ করে বসে কিনা। ক্ষমতাসীন দলের যে ক্যারেক্টার বিএনপি গড়ে তুলেছে, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল সেখান থেকে বেরিয়ে এসেছে। এই দলের কর্মীদের ধৈর্য আছে, নেতাদের ধৈর্য আছে। আমাদের মনে অনেক বেদনা আছে এই বিএনপির উপর, আমাদের অনেক ক্ষোভ আছে। আমাদের স্বজন হারানোর বেদনা আছে, জাতির পিতার হত্যাকাণ্ড, অবুঝ শিশু, অবলা নারী হত্যাকাণ্ড, এই যে মেয়র তাপসের মমতাময়ী মা অন্তঃসত্ত্বা নারীর রক্ত 18টি মানুষ রক্তে রক্তাক্ত। কে ওই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড?
এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড জিয়াউল রহমান, পলাশির মির্জাফর, 15ই আগস্টের খন্দকার মোস্তফা, পলাশির সেনাপতি ইয়াল লতিফ, 15ই আগস্টের সেনাপতি জিয়াউল রহমান, এই জিয়াউর রহমানই কারাগারে দেশের মুক্তিযুদ্ধের প্রথম সারির চারজন নেতাকে তিনি মর্মভাবে তার নির্দেশে হত্যা করিয়েছেন।